আসসালামাইকুম, আমি দোগাছি ইউনিয়নের বেলেখাল নামক স্থানে আছি। এখানে একটা খালই বলে, সেই খালে দেখুন কিভাবে মাছ মারে বা প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখলে খুব ভালো লাগবে। আর আপনারা যারা এখনও আমার এই পেজে লাইক কমেন্ট শেয়ার করেননি, অবশ্যই করে সঙ্গে থাকুন। আর আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর উপভোগ করতে থাকুন প্রাকৃতিক সৌন্দর্য বা কোথায় কীভাবে কী হচ্ছে না হচ্ছে গ্রাম্য পরিবেশগুলো দেখতে থাকুন। আসুন দেখাই। এই দেখুন, এটা মানে ঘাস, এখানে ঘাস আবাদ হয়, গরুর খাদ্য বা ছাগলের খাদ্য। আর আমি ওই দিচ্ছি একটু ঠেলা জালি পাইতে ছুঁয়েছে, ঠেলা জালি মাছ হয়, ওই মাছটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। হ্যাঁ, ওই দেখুন, ওইটা হচ্ছে গিয়ে মনে করেন এভাবে পাইতে ছুঁয়ে সকালবেলা উঠাবে, উঠালে ওর ভিতরে মাছ এসে আবদ্ধ হয়ে আটকে যাবে। আর ওই সামনে ডুঙা, ওই ডুঙায় করে মাছ মেরে বেড়ানো হয়। আমি আর একটু কিছু দেখানোর চেষ্টা করব, আপনারা দেখুন এই খালটা, দেখুন কেমন দেখা যাচ্ছে। দেখুন খালটা দেখলে আসলেই মনটা জুড়িয়ে দেওয়ার কথা। বেলেখাল নামক স্থান, আপনারা আসলে আসতে পারেন। আর ওই সামনে একটা বান্দাল দিয়ে মাছ মারছে, আমি দেখানোর চেষ্টা করি বান্দালটা। ওই দেখুন, ওখানে মাছ হয় এবং মাছ বিক্রিও হয়। ওই দেখুন, ওখানে মাছ মারে, পাহারা দেয়, একটা ঘর আছে ওখানে, বাঁশ দিয়ে বান্দাল দিয়ে মাছ মারে মানুষে। এই মাছটা সকালবেলা আসলে পাওয়া যায়, আমরা অবশ্যই বিকেলে আসছি, দুর্ভাগ্য আমাদের। এই দেখুন, আর এখানে একটা ব্রিজ আছে যেটা বেলেখালের ব্রিজ বলে, এটা সেই ব্রিজ, অনেক নাম শুনছেন হয়তো। এটা ঝিনেদার থেকে নারকেলবেড়ে রোড আসতে বেলেখাল নামক স্থানে। হ্যাঁ, আপনারা এই রোডটা অনেকেই চেনেন, এটা বৃহত্তম একটা রাস্তা কিন্তু ঝিনেদার, টিকেরি দোয়াকুলো যাওয়ার রাস্তা, এই সেই বলা যায় গ্রামের ভিতরে সর্বোচ্চ হাইওয়ে রাস্তাও বলা যায়। আর এই জায়গা আসলে আসলে আপনারা দেখেন, যদি প্রাকৃতির প্রেমিকরা বা যাদের এই প্রাকৃতিক দৃশ্য ভিতরে হৃদয়ে ধারণ করেন, তারা আসলে অবশ্যই শান্তি পাবেন। ক্যামেরার পিছনে থাকা সেই মানুষটা, অনেক সুন্দর একটি জায়গা। এই ছিল ব্রিজের অপর সাইড, দেখতে থাকুন, এটা হলো ব্রিজ। কি সুন্দর প্রাকৃতিক মাঝে পাখির ডাক, কিচিরমিচির, মনোমুগ্ধ করা পরিবেশ। ওই দেখুন রাজহাঁস। হ্যাঁ, এটা ব্রিজের অপর পেস পাশ আর কি। হ্যাঁ, গ্রাম্য পরিবেশ আসলে একটা বলে বোঝানো যাবে না। ওই দয়াকলা গাছটা একটু দেখায়, দয়াকলা গাছ হয়তো আপনারা অনেকেই নাম শুনেছেন, চোখে দেখেন নাই বা অনেকে দেখেছেন। হ্যাঁ, এটা দয়াকলা গাছ, এটা গ্রামে হয় একমাত্র। আমরা এখন বড়াতলা, মান্দারবিড়ি বড়াতলা বাজারে যাবো, সেই উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা সঙ্গে থাকুন আর এই রাস্তাটা দেখতে থাকুন, কি সুন্দর প্রাকৃতিক। আর অবশ্যই পেজে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর কমেন্ট করে আমার ভালো বন্ধুটা জানাবেন আপনাদের কেমন উপভোগ করছেন। ধন্যবাদ। দেখেন মান্দারবিড়ে এক মিনিট লাগবে না, এখনো কত দূর এখান থেকে? এই দূর কত কিলো দুই হবে, গ্রাম্য বাজার হিসেবে বেশ দমদমকি হয়, সবাই কাজ শেষ হয়েছে মানে আসে বাজারে। আর এই সামনে আসছে গেলে বেলেডাঙ্গার বাজার, এই যে আমরা বেলেডাঙ্গা বাজারে ঢুকে পড়ছি, এই সামনে বেলেডাঙ্গা বাজার, এটা বেলেডাঙ্গা গ্রাম। এইদিকে রাস্তা মোটামুটি সবাই
গ্রাম তো, গ্রামের পুরো একটা পরিবেশটা তো আসলে মুগ্ধকর। তো এইটা নাকি বাজার? হ্যাঁ এটা বাজার, সুন্দর তো। এটা বেলেনা বাজার, হচ্ছে কালেশ্বর ইউনিয়ন জেলার ভিতরে। দেখুন এটা হচ্ছে বেলেনার বাজার। হয়নি, আমি চালু হয়নি, মারেছি চালু। এখন কিছু বলবে না, আসলে ইতস্তত হয়ে গেছে, যদি বিক্রি হয়ে ভালো কিনে নেয়। হ্যাঁ আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। বহুত পুরনো কথা তো, আমার নিয়ে অনেক ঝামেলাও হইলো।